টি-20 সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে টাইগাররা ইতিহাস তৈরি করে ফেলেছেন, যেখানে বাংলাদেশ টি-20 কাপ্তান সাকিব আল হাসানের নেতৃত্বে ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করে বাংলাদেশ ইতিহাস রচনা করেছেন। টানা দুই ম্যাচ জিতেও আসলে তৃতীয় টি-20তে কোনো একাদশে আসলে পরিবর্তন আসবে কিনা, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমানরা দারুণ নেতৃত্ব দিচ্ছেন বোলিং অ্যাটাকে। এমন পারফরমেন্সের পরও আসলে তৃতীয় টি-20তে একাদশে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা আছে কিনা? আমি যদি বলি অবশ্যই আছে, তৃতীয় টি-20তে একাদশে থাকতে পারে চমক। সেক্ষেত্রে কোথায় আসলে পরিবর্তনটা হতে পারে? আফিফ হোসেন ধ্রুব প্রথম ম্যাচে তিনি আসলে সাকিবের সাথে ম্যাচটা ফিনিশ করেছেন, 13 বলে খেলেছেন 15 রানের ইনিংস, এবং দ্বিতীয় টি-20তে 3 বলে 2 রান করেছেন। অর্থাৎ আফিফ হোসেনের কাছ থেকে আমরা যদিও প্রথম ম্যাচে সাকিবকে সঙ্গ দিয়েছেন, কিন্তু দ্বিতীয় ম্যাচে তার উচিত ছিল আসলে ম্যাচটা শেষ করা। সেক্ষেত্রে আফিফের জায়গায় হয়তো শামীম হোসেন পাটোয়ারিকে আমরা দেখতে পারি, কারণ শামীম হোসেন পাটোয়ারি প্রথম ম্যাচে সুযোগ পেয়েছেন, যেখানে আসলে ব্যাটিং করার কোনো সুযোগ হয়নি তার, এবং দ্বিতীয় ম্যাচে একাদশ কম্বিনেশনের কারণে আসলে মেহেদী মিরাজ তার জায়গায় এসেছে। সেক্ষেত্রে আমার কাছে মনে হতে পারে, আসলে আমার কাছে মনে হচ্ছে আফিফ হোসেনের জায়গায় শামীম পাটোয়ারিকে আসলে সুযোগ দেওয়া হতে পারে। তাছাড়া আসলে তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিং করেছেন, হাসান মাহমুদা দুর্দান্ত বোলিং করেছেন, তাসকিনকে রেস্ট দেওয়া হতে পারে তৃতীয় টি-20 ম্যাচে। সেক্ষেত্রে রেজাউর রহমান রাজার একটা সম্ভাবনা আছে তার অভিষেক হওয়ার জন্য। মুস্তাফিজুর রহমান যদিও প্রথম ম্যাচে খরুচে থাকার পরও দ্বিতীয় ম্যাচে ভালো বোলিং করেছেন, ভালো কামব্যাক করেছেন, সেক্ষেত্রে হয়তো তৃতীয় ম্যাচে তাকে অবশ্যই খেলানো হতে পারে। এবং আরও একটি পরিবর্তনের কথা আমি বলছি, সেক্ষেত্রে আসলে স্পিনার নাসিম আহমেদের কথা অবশ্যই চলে আসতে পারে, কারণ নাসিম আহমেদ টানা দুটি ম্যাচ খেলেছেন, প্রথম ম্যাচে 4 ওভার বোলিং করেছেন, 31 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন, দ্বিতীয় ম্যাচে আসলে 1টি ওভার করার সুযোগ হয়েছে তার, কারণ হচ্ছে লেফট হ্যান্ড ব্যাটসম্যানের কারণে আসলে সাকিব তাকে উইকেটে নিয়ে আসেনি, তাকে তেমন ব্যবহার করেনি। সেক্ষেত্রে হয়তো নাসুমের জায়গায় পরিবর্তন হতে পারে তানবির ইসলামের, বিপিএলে পরীক্ষিত পারফর্মার, আসলে বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারীর মধ্যে একজন ছিলেন হাসান মাহমুদের সাথে যৌথভাবে। সেক্ষেত্রে তানবির ইসলামকে আমরা হয়তো একাদশে দেখতে পারি নাসুম আহমেদের জায়গায়। যদিও মিরপুরের ট্রিকি কন্ডিশন, স্পিনিং পিচে আসলে স্পিনারদের তেমন পরিবর্তন না আসলেও আসলে একাদশে বাংলাদেশ যেহেতু সিরিজ জয় করে নিয়েছে ইতিমধ্যে, আসলে তাদের মধ্যে একটা প্লেয়ার যারা আসলে স্কোয়াডে বাকি আছেন, যারা এখনো ম্যাচ খেলার সুযোগ পাননি, তাদেরকে নিয়ে একটা সুযোগ নিতে পারেন হাতুরে সিং এর কাপ্তান সাকিব আল হাসান। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এই তিনটি পরিবর্তন একটা ব্যাপার আছে, এই তিনটি পরিবর্তন নিয়ে বাংলাদেশ তৃতীয় টি-20তে আসলে মাঠে নামতে পারে। বাংলাদেশের পারফরমেন্সটা ছিল একেবারে দুর্দান্ত, অনবদ্য। আমি যদি বলি প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশ ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটা আসলে শেষ দিকে ছিল চমৎকার, এবং দ্বিতীয় টি-20 ম্যাচে মেহেদী মিরাজ ছিলেন একেবারে দুরন্ত এবং ক্যারিয়ার সেরা স্পেল করেছেন, 4 ওভার বোলিং করেছেন, 12 রানে খরচে 4 উইকেট পেয়েছেন। মোট কথা, বাংলাদেশ ঘরের মাঠে যে কোনো দলের জন্য এক হুমকি, সেটা আবারও তারা প্রমাণ করেছেন। এবং বাংলাদেশ তৃতীয় টি-20 ম্যাচে এই পরিবর্তন নিয়ে আসলে নামতে পারে। যদিও রনি তালুকদার 8 বছর পর জাতীয় দলে ফিরেও আসলে প্রথম ম্যাচে একটা সম্ভাবনা ছিল, 14 বলে 21 রান করেছেন, কিন্তু দ্বিতীয় টি-20 ম্যাচে 13 বলে 8 রান করেছেন। হয়তো পিচ একটা মারাত্মক ভূমিকা রাখছে বাংলাদেশ ব্যাটিং বা ইংলিশদেরও ব্যাটিং লাইন আপের ক্ষেত্রে, ইংলিশ ব্যাটিংয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় রনি তালুকদার, তহিদ রিদারে অবশ্যই তৃতীয় টি-20 ম্যাচও আবারও সুযোগ পাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।